Police Fight. চলো না, যাচ্ছি তো বাবা। গাইঘাটা থানা এলাকার ছাপোষা মধ্যবিত্ত পরিবারের 14-15 বছরের স্কুল পড়ুয়া মেয়ে মৌসুমী, যার সঙ্গে আলাপ হয় 26 বছরের স্মার্ট যুবক শুভজিতের। তাদের এই আলাপ হওয়া কিন্তু সদ্য নয়, মৌসুমীর স্কুলে যাতায়াতের পথে বা টিউশনিতে যাওয়া আসার পথে প্রায়শই দেখা হতো শুভজিতের সঙ্গে। শুভজিতের স্মার্টনেসে মজে যায় মৌসুমী, ক্রমশ মানসিকভাবে তার কাছাকাছি চলে আসে। কিন্তু তাদের এই প্রেম পর্বতে আচমকা বাদশাদের লকডাউন। কিন্তু যত যাই হোক, সদ্য 14-15 বছরের কিশোরী, তার প্রথম প্রেম, তার উচ্ছ্বাসই আলাদা। সেই প্রেমে কি কোনো বাদ সাধতে পারে? পারে না। তাই লকডাউনের মধ্যেও তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে লুকিয়ে চুরিয়ে। সেটা কিন্তু কেউ জানতে পারে না, মৌসুমীর বাবা মা দাদু ঠাকুমা জানতে পারে কিভাবে। আসুন দেখে নেওয়া যাক আজকের পুলিশ ফাইলসে। তোকে কতবার বলেছি মা, দেখ এখন আমাদের মোবাইল কিনে দেওয়ার তো পরিস্থিতি নেই, আমার নিজের কোনো ব্যবসা নেই, মালিকের দোকানে কর্মচারী কাজ করতাম, লকডাউনে দোকান বন্ধ, কবে খুলবে, খোলার পর আদৌ কাজ থাকবে কি না কিচ্ছু জানি না। তাছাড়া তোর এখন মোবাইলের কি দরকার বলতো, স্কুলও তো সামনে, এমন তো নয় যে স্কুল থেকে ফিরতে দেরি হলে আমাদেরকে ফোন করে তোকে জানাতে হবে। তাছাড়া এখন তো স্কুল বন্ধ রে মা। স্কুল বন্ধ বলেই তো বড় হচ্ছি, ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, ঘরে বসে থাকতে ভালো লাগে। তোর কাজ এখন মন দিয়ে লেখাপড়া করা, সেটাই কর্মা। তোমরা তো তোমাদের কথাই বলছো, আমার দিকটা কেউ ভাবে দেখছো না। দেখো বোকামে কি বলে, আমরা নাকি ওর কথা ভাবি না। তোর কথা ভাবি বলেই তো মহাজনের কাছ থেকে শাড়ি নিয়ে লোকের বাড়ি ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করি। তোর বাবাও দেখ যা পান তাই করেন, কুলি মজুরের কাজ পর্যন্ত করেন, যাতে দুটো পয়সা বেশি এলে তোর শখ আহ্লাদ আমরা একটু মেটাতে পারি। দেখ মা, আমাদের যত কষ্ট হোক, তুই যখন যা চেয়েছিস এনে দেনি বল। এই তো দেখ না, লকডাউনের আগে তুই বায়না করলি, তোর বাবা তোকে একটা পালাজো এনে দিল না, তাহলে একটা মোবাইল কেন কেন এনে দিচ্ছ না? ওরে মা, দুটো পোশাকের দাম আর মোবাইল কি এক হলো বল? পরিস্থিতি আগে স্বাভাবিক হোক, তুই ক্লাস 10 ওঠ, নিশ্চয়ই তোকে একটা মোবাইল কিনে দেবো। এখন এই অবুজের মতো আবদার করিস না মা। কে আমার দিদিকে অবুজ বলছে? কি ব্যাপার বলতো, কি হয়েছে দিদির মুখে এত মেঘ জমেছে কেন? দেখুন বাবা, আপনার নাতনির এখন একটা মোবাইল চাই। আচ্ছা, এই বাজারে চারজনের খোরাকি জুগিয়ে একটা মোবাইল কিনে দেওয়া কি সম্ভব? দাদু, রাত্রিকালের এই পুরনো ফোনটা কি দিদির কোনো কাজে লাগবে? এটা তো গেম খেলা যায় না। আরে কথা তো বলা যাবে, আপাতত ওতেই চালিয়ে না, কি আছে? তোমরা ওকে এমন বকাবকি করো না তো। বাবা, আমরা আপনার নাতনির সঙ্গে জোরে দুটো কথা বলি না, বকতে আপনি কোথায় দেখলেন? তবে ওর মুখে হাসি নেই কেন? আরে বায়নার নামে চলে আপনার নাতনি নুক বাজার।
সত্যি এত আদর দিয়েছেন আপনি আর মা? যত দোষ নন্দ দোষ, দাদু আর ঠাকুমা আদর পেয়েছে, আর বাবা মা একেবারে ধোয়াতুলসী পাতা, তাই না? আমি বলি কি, এবারে ওর পাত্র দেখতে থাকো তোমরা। কি পাত্র মানে বিয়ে? কি বলছেন কি মা আপনি? কোন যুগে আছো তুমি? হ্যাঁ, ওর বয়স মাত্র 14। এই বয়সে আমি তোমাদের সংসারে হাঁড়ি ঠেলতাম? সে যুগ আর নেই, বুঝলে? না মা না, আমাদের মৌ ভালো করে লেখাপড়া করবে, বিয়ে এমএ পাশ করবে, তারপরে ওর বিয়ের কথা ভাববেন। ওকে ভালো করে মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করি, আর আপনি ওকে সংসারে যাতাকালে ফেলবার কথা ভাবছেন? ও বিয়ের বোঝেটা কি যে তুমি এসব অলক্ষণে কথাবার্তা বলছো? চল চল। তুই আর বাকি থাকিস কেন? তুইও দু চার কথা শুনিয়ে দে। মা আমি তো বুঝেছি তুমি তোমার সময়ের কথা ভেবে বলছো, তাই তো? তো ওরকম বলে না, দেখলে তো বাবা কিভাবে রাগ করে চলে গেলেন। আগে না মশাই, এটা আমার দাদুর আদিকালের ফোন। বাবা বলেছে লকডাউন উঠে গেলে আমাকে একটা স্মার্টফোন কিনে দেবে। যাগে সে কথা বললে না তো, আজ সঙ্গেটা যে বাচ্চা ছিল সেটা কে? হ্যালো, শুনতে পাচ্ছো? পাচ্ছি পাচ্ছি। ও কে গো? ও তো আমার ভাই, ভাই আমার ভাই। ওইটুকু ছেলে তোমার ভাই? ওর বয়স কত? 6 বছর। 6 বছর? 6 বছর। ভাইয়ের সাথে খুব দুষ্টুমি করো তাই না? ও ছাড়া আমার আর কে আছে বলো? মানে তুমি যে বলেছো তোমার মা আছেন, বাবা আছেন, তারা তোমাকে ভালোবাসেন? মিথ্যে বলিনি। তবে বললে কেন শুভচিন্তা, তোমার ভাই ছাড়া আর কেউ নেই? ও কি বলতে কি বলে বলে ফেলেছি, ও সব বাদ দাও, আরো একজন আছে জানো তো, যার জন্যে আমি সব করতে পারি, আস্তে আস্তে বিষ খেয়ে নিতে পারি। কে গো? কে সে ভাগ্যবতী? আছে কেউ একজন, সে কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তাকে তাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। সে যে আমার জন্যে মরুভূমির মাঝে মরুদ্যান। কি সুন্দর কথা বলো তুমি, শুনতে শুনতে আমার সমস্ত মন কেঁপে উঠেছে। বুকের মধ্যে কেমন জানি হচ্ছে। আমারও ঠিক একই হচ্ছে মা। একে কি বলে জানো? কি? প্রেম, ভালোবাসা। আই লাভ ইউ মো, আই রিয়েলি লাভ ইউ, ডু ইউ লাভ মি? মৌয়ের দাদুর মোবাইলে প্রেম চলতে থাকে দুটি অসমবয়সী ছেলেমেয়ের। তারা লক্ষ্য করে না যে মৌ সারাদিন তার দাদুর মোবাইলে কি করছে, তার আচার আচরণে কোনো রকম বদল হচ্ছে কিনা। হ্যাঁ, লক্ষ্য করেন, করেন মৌয়ের ঠাকুমা, আর সেই কথা নিজের স্বামীকে তিনি জানান। বলি, ফোনটা কি মোয়ের কাছেই থাকবে? থাকলে তোমার কি অসুবিধে? না, আমার কোনো অসুবিধে নেই, আমি তো আর কাউকে ফোন করতে যাচ্ছি না। তবে বললে কেন? বললাম, মেয়েটা তো সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করে, কার সাথে হেসে এত কথা বলে? ওর স্কুলের বন্ধু ছাড়া আর কার সঙ্গে কথা বলবে? ওইটুকু তো মেয়ে, স্কুল বন্ধ, করোনার ভয়ে কেউ কারোর সঙ্গে দেখা পর্যন্ত করতে পারে না। এই বয়সে ছেলেমেয়েরা আর কি করবে বলো? সারাক্ষণ বইয়ে মুখ গুজে থাকা কারোর ভালো লাগে? করোনার জন্য ওরা ওকে বাড়ি থেকে বেরোতে দেয় না, ঘরে বসে ফোনে বন্ধু বান্ধবের সঙ্গে একটু হাসি ঠাট্টা করবে। তাতেও যদি আমরা আপত্তি করি তাহলে তো ওর মন মেজাজ খারাপ হয়ে যাবে। কতদিন হয়ে গেল বলো তো তোমার সাথে দেখা হয়নি, আমার আর ভালো লাগছে না। এই তো সেদিন দেখা হলো। ও তো চোখের দেখা, ওতে কি আর মনের খিদে মেটে বলো? ও এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমার সাথে অনেকক্ষণ গল্প করব, তোমার মন যতক্ষণ চায় ঠিক ততক্ষণ। ওই তো দুধের স্বাদ ঘুলে মেটানো। সবারই তো এক অবস্থা গো, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি করা যাবে বলো?
যতদিন না সিচুয়েশন ভালো হচ্ছে ততদিন ওয়েট করতে হবে আর কি। আচ্ছা শুভজিৎদা, তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার সাথে কথা বলতে না আমার খুব ভালো লাগে জানো। তোমাকে যেমন সুন্দর দেখতে তুমি তেমনই কথা বলো। তোমার মতো করে আমার সাথে আর কেউ কথা বলে না, সারাদিন শুধু বাড়িতে বকাবকি করে। যা গিয়ে পড়তে বস, তোকে ভালো রেজাল্ট করতে হবে, তোকে মানুষের মতো মানুষ হতে হবে, খালি এইসব। কিন্তু তুমি তুমি আমায় কখনো এইসব বলো না। তোমাকে একটা কথা বলবো? কি মানে? আমার একটা অজানা ভয়ের কথা। ভয়? দেখো মো এখন বয়স সন্ধির মুখে, এই বয়সে মেয়েরা অনেক স্বপ্ন দেখে, কত রঙিন স্বপ্ন, ভাবে না সেই সব স্বপ্ন কোনো দিন সত্যি হবে কি না। ও যদি কিছু ভুল করে ফেলে নিজেরাও জানতে? না না, মৌ আমাদের খুব বেশি চালাক চতুর নয় ঠিকই, কিন্তু বুঝদার মেয়ে, নিশ্চয়ই এমন কোনো ভুল করবে না যাতে নিজের ক্ষতি হয়। না না, তুমি আর এনে নেব না। হে ঠাকুর, আমাদের মৌকে সঠিক পথে নিয়ে যাও ঠাকুর, সঠিক পথে নিয়ে যাও। তোমার সাথে কথা বললে মনের মধ্যে একটা শান্তি হয়, স্বপ্নের মতো লাগে। কবে যে তোমার সাথে সামনাসামনি একটু গল্প করব, কবে যে একটু বাড়ি থেকে বেরোবো। আমার মাথায় না একটা খুব দারুণ আইডিয়া এসেছে। কি বলো বলো। তুমি যদি বলো তাহলে আমার পক্ষীরাজটা নিয়ে সোজা তোমার ছাদে উড়ে যাবো, গিয়ে তোমাকে তার পেছনে বসিয়ে দূর দেশে উড়ে নিয়ে যাব। সত্যি যদি এমনটা হয়? হবে তো, নিশ্চয়ই হবে। দাঁড়াও দাঁড়াও, এবার আমি একটা প্ল্যান করছি তোমার সাথে দেখা করার। ঘুমিয়ে বললে নাকি? না, কি বলবে বলো। যারা শাড়ি নিয়েছে মাসে মাসে টাকা দিচ্ছে তো? দিচ্ছে, কিন্তু সবাই যে ঠিক সময় দিতে পারছে তা নয়। লকডাউনে কারো আয় পায় নেই, সবারই একই অবস্থা। কবে যে সব স্বাভাবিক হবে শুধু ভগবানই জানেন। জানো মনটা আমার খুব খারাপ লাগছে গো, মেয়েকে একটা মোবাইল কিনে দিতে পারলাম না। এবার সব কিছু ঠিকঠাক হলে ভাবছি টাকা জমিয়ে ওকে একটা মোবাইল কিনে দেবো। মৌ তো সবে ক্লাস 8-10 হোক, তারপর দেখা যাবে। না না, ক্লাস 10-এ উঠতে আরো 2 বছর, অতদিন আমি মেয়ের আবদার ফেলে রাখতে পারবো? তাহলে যা ভালো বোঝো তাই করো। দেখো এখন মোয়ের একটা আবদার আমার মেনে নিতে পারছি না, কিন্তু একটা সময় আসবে মৌ লেখাপড়া করে অনেক বড় হবে, তখন আমাদের সমস্ত আবদারই পূরণ করবে, না চাইতে এনে হাজির করবে দেখবে। ততদিন অবধি তোমার মাকে একটু ধৈর্য রাখতে বলো। কেন, আরে মা আবার কি করলো? বারে থেকে থেকে মৌয়ের বিয়ের কথা বলেন না, আজই তো দেখলে কেমন পাত্র খুঁজতে বললেন। কতই বা বয়স আমার মেয়েটার। আরে রাখো তো, মায়ের ও কথা নিয়ে তুমি কিছু ভেবো না, মোয়ের বিয়ে অবশ্য হবে সময় হলেই। দেখো খুব জাঁকজমক করে দেখে শুনে মোয়ের জন্য একটা রাজপুত্র খুঁজে বের করো। এখন অনেক রাত হলো, ঘুমো দেখি। মোয়ের বিয়ে অবশ্য হবে সময় হলেই। দেখো খুব জাঁকজমক করে দেখে শুনে মোয়ের জন্য একটা রাজপুত্র খুঁজে বের করো। মো, এই মো, আমাকে ডাকছো মা? হ্যাঁ রে মা, তোকে না একটা কাজ করে দিতে হবে। একবার একটু বাসন্তী আন্টির বাড়িতে যেতে হবে।
বাসন্তী আন্টির বাড়িতে কেন? ওই দুটো শাড়ির দাম নিয়ে আসতে হবে, তুই তো ওই পাড়াতে যাস। যেতাম তো, কিন্তু করোনার জন্য তো আমাকে বাড়ি থেকেই বেরোতে দাও না মা। আজ দেব, যাবি? যাবো। বেড়াবার নাম শুনে খুব আনন্দ হচ্ছে তাই না? খুব আনন্দ হচ্ছে মা। বাসন্তী আন্টির বাড়ি থেকে আমি কিন্তু সোমার সঙ্গে দেখা করতে যাবো ওদের বাড়িতে। আমি এখনই যাই মা। এই এখন না, এই সময় বাসন্তী আন্টি খুব ব্যস্ত থাকে, দুপুরের দিকে কাজকর্ম করে ফাঁকা হবে তখন যাবি। আমার সুইট মা। আমার সাথে একটু রান্নাঘরে আয়, আমি তোর জন্য জল খাবার বানিয়ে দেব। তাই বলো, মৌ তা কই? মৌকে তো এ ঘরে দেখছি না। মৌ এই ঘরে থাকলে তো দেখবে। তবে যে বললে জল খাবার খেতে চল। ওর ঘরে আছে নিশ্চয়, তাই তো ডেকে বলছিলাম। না, মৌ তো ওদের ঘরেও নেই, সেই কখন গেছে, এখনো ফিরে আসেনি। সে কি ফেরেনি? না, যাবার সময় বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে। পই পই করে বলেছিলাম মা বাবা ফেরার আগেই ফিরবে, কিন্তু এখনো ফিরে আসেনি। চিন্তার বিষয়, খুব চিন্তার কথা। রাত হয়ে আসছে, ও একা ওই রাস্তা দিয়ে ফিরবে? এমনিতেই লোকজন এখন রাস্তায় কম থাকে। তুমি একবার সোমাদের বাড়ি যাও না, দেখো ও হয়তো গল্প করতে করতে বাড়ির কথা ভুলেই গেছে। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল, লকডাউন, নাইট কারফিউ, পথঘাট নির্জন শুনশান, সারা এলাকায় সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুম নেই দেবনাথ পরিবারের চারটি প্রাণীর চোখে। দাদু সোমাদের বাড়িতে খবর নিয়ে জানতে পারল যে মৌ সেখানে অনেক দিন যায়নি। বাসন্তীর বাড়িতে খবর নিয়ে জানা গেল যে মৌ সেখানেও যায়নি টাকা। তাহলে কোথায় গেল দেবনাথ পরিবারের 14 বছরের কিশোরী মেয়ে মৌ? পাড়ার হুট থেকে দাদুর ফোনে ফোন করে বারবার ফোন করে জানা গেল যে ফোন সুইচড অফ। এইবার সবাই দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়ল। বাবা মা থাকতে না পেরে সোজা গিয়ে থানায় মিসিং ডায়েরি করল। না স্যার, মোবাইল এখনো সুইচ অফ বলছে। একটা কাজ করো, তুমি র্যান্ডম কল করে যাও, এক না এক সময় তো ওরা মোবাইল সুইচ অন করবেই। Yes sir. স্যার, স্যার আমাদের মেয়েকে খুঁজে দিন স্যার। স্যার, ও না আসা পর্যন্ত আমরা শ্বাস নিতে পারবো না স্যার। আপনারা শান্ত হন প্লিজ। আমি আগেও জিজ্ঞেস করেছি, আবার জিজ্ঞেস করছি, আপনাদের মেয়ের সঙ্গে কোনো ছেলের কি কোনো ভাব ভালোবাসা ছিল, অথবা সেটা নিয়ে আপনারা ওকে কোনো রকম বকাবকি বাধা? কতবার বলেছি স্যার, আমার মেয়ের বয়স মাত্র 14 বছর, ও তো বাড়ি থেকেই বেরোতো না। না না স্যার, কোনো ছেলের সাথে ওর কিছু ছিল না। আমার মেয়ে প্রেম ভালোবাসা এসব কিচ্ছু বুঝতো না। ও খুব ভালো মেয়ে স্যার, একটু একটু খোঁজ নিলেই জানতে পারবেন, লেখাপড়া ছাড়া আর কোনো দিকে ওর কোনো মন ছিল না। 14 বছর, ওটা কিন্তু মেয়েদের স্বপ্ন দেখার শুরুর বয়স স্যার। আমাদের মেয়েকে আমরা শুধু একটাই স্বপ্ন দেখিয়েছি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে, অন্য কোনো স্বপ্নের মনের মধ্যে ছিল না স্যার। সেটা আপনাদের ধারণা, কিন্তু ওর মনের কথা তো সেটা নাও হতে পারে। না না স্যার, আমার মেয়ে, আমি মা বাবার মনের কথা জানবো না। আপনারাই তো বলেছিলেন যে আপনারা সারাদিন বাইরে থাকেন, ওর উপর ওয়াচ রাখতে পারেন না। বাড়িতে আমার বৃদ্ধা বাবা মা থাকে, ও তো সারাক্ষণ ওদের সঙ্গেই থাকত, তেমন কিছু হলে ওরা কি কিছু টের পেত না স্যার? সে নাতনির প্রতি অন্ধ ভালোবাসায় এসব জিনিস নজরে না আসাটাই স্বাভাবিক। আচ্ছা, আপনার বাবার মোবাইল তো ওর হাতে থাকতো না? হ্যাঁ। তাহলে সেই মোবাইল নিয়ে ও সারাদিন কি করে, কার সঙ্গে কথা বলে, জানার চেষ্টা করেছেন কখনো? হ্যাঁ স্যার, ও তো বলতো গেম খেলে। গেম খেলে? কিপ্যাড মোবাইলে সারাদিন ধরে কি গেম খেলা যায় সেটা একটা দেখার বিষয়। মানে? মানেটা আমরা জানতে পারলে আপনারাও জানতে পারবেন, ঠিক আছে? এখন আপনারাও বাড়ি যান, আমরাও আপনার মেয়েকে খুঁজতে বেরোই। আজ রাতে বা কাল সকালে যদি ও ফিরে আসে আমাদের ইনফর্ম করে দেবেন প্লিজ। নমস্কার।
আপনারা চোদ্দ বছর বয়স, সুন্দরী, বর্ডারটাও খুব বেশি দূরে নয়, কি সন্দেহ করছি বুঝতে পারছো তো? ট্রাফিকিং এর কেস নয় তো? হতে পারে স্যার। আমাদের কাছে ফিরিয়ে দাও, ঠাকুর এনে দাও, এনে দাও। ইনফরমার খবর এনেছে বিশ্বাসপাড়ায় শুভজিৎ বিশ্বাস নামে ২৭-২৮ বছরের এক যুবক ১৪-১৫ বছরের একটি মেয়েকে লুকিয়ে বিয়ে করে নাকি বাড়িতে তুলেছে। ২৮ বছরের ছেলে ১৪ বছরের মেয়েকে বিয়ে করে, সেই মেয়েটি নয় তো যাকে আমরা খুঁজছি? হতে পারে স্যার। যদি তা নাও হয় তাহলেও শুভজিৎ বিশ্বাস একটা তো ক্রাইম করেইছে একটা মাইনর মেয়েকে বিয়ে করে, ফলে ওকে অ্যারেস্ট করাই যায়। চলো ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। তারপর মেয়েটি মৌসুমী দেবনাথ কিনা ওর তো ছবি আমাদের কাছে আছেই, আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো। গাইঘাটা থানার পুলিশ আর দেরি না করে শুভজিৎ, মৌসুমী এবং শুভজিতের বাবা মাকে গ্রেফতার করে নিয়ে আসে। মৌসুমী কিন্তু পুলিশি জেরার সামনে বলে যে কেউ তাকে জোর করে তুলে নিয়ে আসেনি, সেই বরঞ্চ জোর করেছিল যাতে শুভজিৎ তাকে বিয়ে করে। কিন্তু মৌসুমীর ভয়ার্ত মুখ, চোখ এবং কান্না অন্য কথা বলছিল, পুলিশ বুঝতে পারে। কিন্তু পুলিশি জেরার সামনে বিধ্বস্ত মৌসুমী সেখানেও মিথ্যে কথা দিয়ে সত্যি কথাটাকে আর ঢেকে রাখতে পারল না। কিন্তু কি সেই সত্যি কথা যা মৌসুমী মনের মধ্যে চেপে রেখে দিয়েছিল, আসুন দেখে নেওয়া যাক। তুমি আজ এ সময় আমাকে ডাকলে যে? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল শুভজিৎদা, তোমার মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনতে খুব ইচ্ছা করছিল, তাই তোমাকে বাড়ি থেকে বেরোতে দিল? এমনি এমনি দেয়নি, দরকারে দিয়েছে। খুব যে আনন্দে আছো দেখছি। আজ অনেকক্ষণ তোমার সাথে গল্প করতে পারবো। মা আমাকে বাসন্তী আন্টির বাড়ি পাঠিয়েছে শাড়ির টাকা আনতে, আমি বলেছি ওখান থেকে আমি আমার বান্ধবীর বাড়ি যাব, গল্প করে তারপর বাড়ি ফিরব। কিন্তু আমি সোমাদের বাড়ি যাব না, তোমার সঙ্গে কোথাও গিয়ে অনেকক্ষণ গল্প করবো, বেশ হবে তাই না? আরে এ তো গোল্ডেন চান্স, বুঝলে না তাই না? তোমার ইচ্ছে তুমি আমার সাথে অনেকক্ষণ বসে কোথাও গল্প করবে, তাই তো? তেমন নিরাপদ জায়গা আমার বাড়ি ছাড়া কোথাও নেই। চলো আমাদের বাড়ি চলো। ও মা, সে কি তোমার বাবা মা কি মনে করবে? কিচ্ছু মনে করবে না, আর আমার মা বাবা তোমার ব্যাপারে একটু একটু জানে, আর তাছাড়া তাছাড়া কোইনসিডেন্টলি আজ আমার ভাইয়েরও জন্মদিন, আর আমার ভাইয়ের জন্মদিনে তুমি যদি থাকতে পারো এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে। চলো চলো আমাদের বাড়ি চলো। তোমার ভাইয়ের জন্মদিন যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না, আমি বাইকে করে তোমাকে পৌঁছে দেবো, কেউ কিছু দেখে ফেলার আগে চলো 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 তাড়াতাড়ি চলো, কুইক কুইক। আর মাস্কটা পরে নাও, আর ওনা দিয়ে একটু মাথাটা ঢেকে নাও।
মন বড় বড় চোখে কি দেখছো মৌ? ভাইয়ের জন্মদিন তো বাড়িটা সাজাওনি কেন শুভজিৎদা? আর তাছাড়া কাউকে তো দেখছি না, তালাও বন্ধ। তোমার মা বাবা ভাই ওরা কোথায়? তুমি ভেতরে চলো, ওরা এসে যাবে। এসে যাবে মানে ওরা বাড়িতে নেই? ভাইয়ের জন্মদিন তো, তাই ভাইকে নিয়ে ওরা একটু বাইরে গেছে। ওর পছন্দের কেক, গিফট, তারপরে এই বাড়ি সাজানোর জিনিস সব কিছু আনতে গেছে। ইস, আমি একটাও গিফট আনতে পারিনি। তুমি যদি আমি আগে বলতে, আমি ওর জন্য একটা গিফট আনতাম। তুমি যে আমার জন্য অনেক বড় গিফট মৌ। চলো তো, চলো আমার ঘরে চলো। ওনারা এসে যদি দেখেন তুমি আর আমি ঘরে আছি, কিছু মনে করতে পারেন। আমরা এখানেই দাঁড়াই না। আমার মা বাবা আমার ব্যাপারে কিচ্ছু মনে করে না, ওরা জানে আমি কোনো ভুল কাজ করি না। এবার চলো তো, চলো। এসো মু, এসো। এই আমার ঘর, ভবিষ্যতে অবশ্য এটা আর আমার একার ঘর থাকবে না, আমাদের ঘর হবে। মানে? মানে আমরা বিয়ে করলেই। তুমি যে কি বলো না সুভজিৎদা, আগে আমি বড় হয়ে লেখাপড়া শিখে চাকরি করব, তারপর বিয়ের কথা ভাবব। জানো তো, ঠাকুমা আমার জন্য বিয়ের পাত্র দেখতে বললে মা বাবা দাদু খুব রাগ করেন। আগে লেখাপড়া, তারপর চাকরি, তারপরে বিয়ে করব। আমি করবে তো, তাই তো করবে, তখনই বিয়ে করব আমরা। এখন এসো, এখন এসো, বসো তো, বসো এখানে। এ কি, তুমি হেজিটেট কেন করছো মু? দরজাটা খুলে দি। দরজা খুলতে হবে কেন? না মানে ওনারা যদি এসে দেখেন আমরা বন্ধ ঘরে কথা বলছি। কেউ কিচ্ছু মনে করবে না মু, কেউ কিচ্ছু মনে করবে না। আর তুমি এখনো সব ভেবো না তো, তুমি এখনো সব ভেবো না। এ কি করছো? ছাড়ো শুভজিৎদা, আমার সব ভালো লাগছে না। ছাড়ো। তারপর খানিক বাদে শুভজিৎদার মা বাবা এলেন। আমার শরীরে তখনও যন্ত্রণা হচ্ছিল, কি করব কি করব বুঝতে পারছিলাম না। বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়েছিলাম, বুঝতে পারছিলাম বিয়ের পর যা হয় আমার সাথেও তাই হয়েছে। শারীরিক যন্ত্রণায় আমার নিজেকে খুব খুব অসুস্থ মনে হচ্ছিল। যেভাবে হোক আমাকে বাবা মায়ের কাছে ফিরতেই হবে। আমি মরিয়া হয়ে উঠেছিলাম। আমি বাড়ি যাব, তুমি আমার সঙ্গে কি করেছো তা আমি সবাইকে বলে দেবো। একটা রাক্ষসের মতো আমার শরীরটাকে। শোনো মো, এভাবে তুমি তোমার আর আমার দুজনের সর্বনাশ ডেকে এনো না। সর্বনাশ? আর কি সর্বনাশ হতে বাকি রেখেছো তুমি আমার? কি কি সর্বনাশ করেছে আমার ছেলে তোমার? ভাইয়ের জন্মদিন বলে বাড়িতে ডেকে এনে? ভাই? ওর আমার ভাই কি? না না বাবু, তুমি মিথ্যে বলছো। শুভজিতের নামে ও কখনো ওর ভাইয়ের নাম করে অন্তত তোমাকে এখানে ডেকে আনতে পারে না। তুমি নিজেই এসেছো এখানে ফুর্তি করতে। আমি আপনাদের বাড়ি চিনতাম না, ওই আমায় বলেছে আজকে ভাইয়ের জন্মদিন, আমাদের বাড়ি চলো, মজা হবে। আমিও সরল বিশ্বাসে এসেছিলাম, কিন্তু শুভজিৎদা যে আমার সাথে এমন মজা করবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ভাইয়ের নামে বাড়িতে ডেকে এনে। আরে শুভজিৎ, মেয়েটা কি ভাই ভাই করছে রে? গুগলের কথা বলছে, আমি ওকে বলেছি গুগল আমার ভাই। গুগল? হ্যাঁ,
গোগল তো আমাদের সঙ্গে ছিল, ও দেখলো কি করে? আরে বাবা, গোগলকে একদিন আমি নিয়ে যাচ্ছিলাম, তখনই দেখতে পেয়েছে। ও দেখো মা, শুভজিৎ যেটা করেছে সেটাকে তুমি সর্বনাশ বলছো কেন? আরে প্রেম ভালোবাসা তো এরকম হয়েই থাকে। না হয় না, ও যখন বিয়ের পর হয় আমাকে যেতে দিন, আমি বাবা মাকে গিয়ে এক্ষুনি সব বলবো। আই মেয়ে, কি ভেবেছো কি তুমি? যার সঙ্গে প্রেম করবে সে একটু আদর আহ্লাদ করবে, সেটা কি আবার কেউ পাঁচ গান করে? শুভজিৎ আমার নিজের বিরুদ্ধে আমার রেপ করেছে, আমি এক্ষুনি গিয়ে। আই মেয়ে, একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি যদি তোমার মাকে বাবাকে আমার ছেলের নামে কিছু বলো, কাক পক্ষীতেও টের পাবে না, লোক লাগিয়ে পয়সা খরচ করে না তোমার মাকে মেরেই ফেলবো। তোমার একটা ভুলের জন্য চিরকালের জন্য মাথায় তো একটা কলঙ্ক নেবেই, তার সঙ্গে সঙ্গে মাকেও হারাবে, আর মায়ের শোকে বাবাও একটা কিছু করে ফেলবে, ছেলে ছেলের বউয়ের শোকে দাদু ঠাকুমা, আর তোমারও সারা জীবন বিয়ে হবে না। না, আমার মাকে কেউ কিছু করবেন না, আমার মায়ের কোনো দোষ নেই, বাড়িতে কেউ কিচ্ছু জানে না, সব দোষ আমার। তাহলে স্বীকার করছো যে তোর শুভজিৎ করেনি, তুমি জোর করে এখানে এসেছো? আমার জীবনটা এইভাবে নষ্ট করলে কেন? আমার পবিত্রতা নষ্ট করলে যুবদিতা। এইটুকু মেয়ে তার মুখে পাকা পাকা কথা দেখো, একটু ছুঁয়েছে কি ছুঁয়েনি ওর নাকি পবিত্রতাই নষ্ট হয়ে গেছে। ও যখন স্বামী স্ত্রীর মধ্যে হয় বিয়ের পরে, ঠিক আছে আমি আজকেই তোমাকে বিয়ে করব। কি বলছিস শুভ? বিয়ে কি মুখের কথা, বললেই হয়। এছাড়া আর কোনো উপায় নেই মা, আমি যে সত্যিই ওকে ভালোবাসি আর তাই, কিন্তু ও আমাকে ভুল বুঝেছে, ও ভেবেছে আমি ওকে রেপ করেছি, ওর এই ভুল ধারণাটা ভাঙাতেই হবে। তোমরা আয়োজন করো, এ বাড়িতেই আজকে বিয়ে হবে, আজকেই ওর কপালে আমি সিঁদুর তুলে দেব, তোমাদের আর ভগবানকে সাক্ষী রেখে। যা বলছিস ভেবেচিন্তে বলছিস তো শুভ? হ্যাঁ মা, সব ভেবেচিন্তেই বলছি, তোমার কোনো আপত্তি নেই তো মৌ? আমার বিয়ে হবে, বাবা মা দাদু ঠাকুমা কেউ জানবে না? জানবে তো, সবাই জানতে পারবে, বিয়ের পর তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব, তখনই জানতে পারবে, তার আগে নয়। ওরা যে খুব খুব কষ্ট পাবে। প্রথম প্রথম একটু কষ্ট পাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা বাবা তোমরা এমন পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? বললাম না আয়োজন করো। সেই রাতে শুভজিৎ দা আমার মাথায় সিঁদুর তুলে দিল, অনেক কষ্টের মধ্যেও নিজের মনে একটু হলেও সান্ত্বনা পেয়েছিলাম, শুভজিৎ দা আমায় বিয়ে করেছে, এনজয় করে ছুঁড়ে ফেলে দেয়নি, মনকে সান্ত্বনা দিয়েছিলাম। এখান থেকে লেখাপড়া করব, বাবা মায়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইব, দিনে বিরহিত জীবন নিয়ে মেয়েরা কখনো কখনো নিজের অজান্তেই স্বপ্নের জাল বোনে, আমিও নিরুপায় হয়ে মন থেকে সব কিছু সরিয়ে দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করার আগেই
চিরদিনের মতো এক ঝাপটায় তছনছ হয়ে গেল আমার স্বপ্ন, সমস্ত কল্পনা। বিশ্বাস করো, আমি তোমাকে এভাবে বিয়ে করতে চাইনি। এটা ঠিক যে বিয়ে করলে শুধু তোমাকেই করব, সেই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। তবে এত তাড়াতাড়ি আর এই সিচুয়েশনে বিয়ে করতে হবে সেটা বিশ্বাস করো তোমার মতো আমিও ভাবিনি। তোমাকে প্রথম দেখাতেই যে ভীষণ ভালোবেসে ফেলেছি মৌ, জানি তুমি আমার থেকে অনেকটা ছোট, কিন্তু তুমি বলো ভালোবাসা কি জাত পাত বয়স এসব মানে? কথা বলো মৌ, কথা বলো। তুমি আমার সাথে কথা না বললে যে আমার খুব কষ্ট হয়। তুমি আমার বউ, তোমার সুখ দুঃখ সুবিধা অসুবিধা সব কিছুর দায়িত্ব যে এখন আমার। স্কুলটা খুললে তুমি এখান থেকেই স্কুলে যাবে। এ সময় আবার কে দরজা ধাক্কাচ্ছে? বাবা বাবা, তুমি আজকে আমায় একবারও আদর করনি বাবা। তুই এখন এখানে এলি 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 কেন? ও কে বাবা? মা, বাবা, তোমরা এখন ওকে এখানে আসতে দিলে কেন? নিয়ে যাও ওকে। না আমি যাব না, তোমার কাছে শুব বাবা। মা, ও মা, তুমি ওকে বাবা বলে কেন ডাকছো? ও তো তোমার দাদা হয়। ধ্যাত, দাদা হতে যাবে কেন? আমার বাবা, আমার মা তো বাবাকে ছেড়ে পালিয়ে গিয়েছে। তুমি কে গো? বড় 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 কথা শিখেছো না? চলো বলছি আমি। না আমি যাব না, না তোমার কাছে যাব। আমি যাব না। তোমার মতো মা ভালো মানে তুলো বুঝেছে? তোমরা কি আমাকে জেলের ভাত খাওয়াবে নাকি? চলো এখান থেকে, চলো বলছি, চলো এখান থেকে। ও তোমার ভাই, ভাই ভাই, আমার ভাই, আমার ভাই। ছ বছর, ছ বছর, ছ বছর, ছ বছর, ছ বছর। পরে নাকি শুভজিৎ মৌসুমীকে বলেছিল যে সে মৌসুমীকে সমস্ত সত্যি কথা খুলে বলতে চেয়েছিল, কিন্তু সবটা শুনলে যদি মৌসুমী তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সেই ভয়ে শুভজিৎ সত্যি কথাটা বলে উঠতে পারেনি, কিন্তু অচিরেই হয়তো বলতো। এই সব কিছু শোনার পর ঘটনার আকস্মিকতায় মৌসুমীর মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। সে জীবনে অনেক স্বপ্ন দেখেছিল, স্বপ্নের রামধনু এঁকেছিল, সেই সমস্ত মেঘে ঢেকে যায়। সে মুখ বন্ধ করে থাকতে বাধ্য হয়েছিল, কারণ শুভজিতের মা তাকে ভয় দেখিয়েছিল যে সে যদি পুলিশের কাছে মুখ খোলে তাহলে তার মাকে মেরে ফেলা হবে। তুমি যদি তোমার মাকে বাবাকে আমার ছেলের নামে কিছু বলো, কাক পক্ষীতেও টের পাবে না। লোক লাগিয়ে পয়সা খরচ করে না তোমার মাকে মেরেই ফেলবো। কিশোরী মন ভয়ে মুখ বন্ধ করে গুমড়ে চেপেছিল, কিন্তু ম্যাজিস্ট্রেটের বার দেখা হবে আগামী মাসে। সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, আর থাকুন আমাদের সঙ্গে। পুলিশ ফাইলস সোম থেকে রবি রাত 8:30 এবং দুপুর 12:30 শুধুমাত্র আকাশ 8:00।